জ্ঞানী গুণী মানুষ, বন্দনা চাইলে অনেক বড় করে গাওয়া যায়। তারপরেও যতটুকু না বললেই নয়, চেষ্টা করলাম। বাংলাদেশে যত অলি আল্লাহ আছে, বিশ্বে যত অলি আল্লাহ আছে, আমার একার পক্ষে আমি যদি বলি মাসখানি গান করলেও তাদের নাম বলে শেষ করা যাবে না। তাই আমি একত্রিতভাবে কিছু নাম বলেছি। আমি সকল অলি আল্লাহর দরবারে ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আপনারা সুন্দর পরিবেশ দিয়েছেন, দিচ্ছেন। আমি যে দরবারে এসেছি, যে দয়ালকে স্মরণ করে, আমার মুর্শিদকে স্মরণ করে একটি গান রাখার চেষ্টা করব। আপনারা যে যার আশেক, সেই মুর্শিদকে ধ্যানে বর্জক রেখে আপনারা গান শুনবেন। ধন্যবাদ। ওরে ভাবেরই ঘরে, আরে আলেপ শহরে, আমার আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবছে যার গায়ে থাকলে তারে কেনা যায়, সর্বঙ্গ তার পোড়ারে, ভাবেরই ঘরে আলেপ শহরে, আমার আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবেরই ঘরে আলেপ শহরে, আল্লাহ রাসূল বিরাজ করে রে,
500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন আজকে এই মহতী অনুষ্ঠান যার উদ্দেশ্যে উদযাপিত হচ্ছেন সে হচ্ছে মহান ব্যক্তিত্ব জনাব হযরত মোহাম্মদ ইসরাফিল খান কমান্ডারে আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন এখানে আমি আপনাদের খুব কাছের মানুষ দেওয়ানবাড়ি আমার পরিচয় আমি খালেদানের ছোট ছেলে স্বপন আর এখানে দুইটা শিল্পী আসছে দুনোটাই আমার সহাদর একজন ডান দিকের একজন বাম দিকের যা হোক এখানে পালা গান পালা বাট হয়ে গেছে গুরু শিষ্যের পালা আপনারা সবাই সুন্দর সুষ্ঠ মত সুষ্ঠ পরিবেশ দিয়ে গান শুনবেন আপনাদের কাছে পরিশেষে কারণ গান শুরু হয়ে গেছে এখানে বক্তৃতা দীর্ঘ লম্বা করার দরকার নাই আপনারা সুন্দর পরিবেশ দিবেন শিল্পীদের শিল্পীরাও আপনাদের কিছু দিবেন আপনাদের সকলের কাছে এই মিনতি রইল আপনারা সুন্দর পরিবেশে গান শুনবেন সকলের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু